জানালার শুভ্র পর্দাগুলো নড়ছে, সূক্ষ্ম রোদ্দুরের আলোটুকু কাঠের মেঝে রাঙিয়ে দিচ্ছে অনায়াসে। ফ্যান চালু নেই, বিদ্যুৎ নেই হয়তো, কিন্তু তবুও গরম লাগছে না। ভোর রাতে দুষ্টু মিষ্টি স্নিগ্ধ বৃষ্টির দরুন আবহাওয়া সেই তখন থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা। গায়ে মোটা কম্বল জড়ানো, অটবির লতাপাতার মতো বাঁকানো ছোট্ট শরীরটা পুরো ঢেকে আছে ওতে। অল্প স্বল্প মুখাবয়ব দেখা যাচ্ছে মাত্র। তৃষ্ণান একটু নড়তে চাইল, খেয়াল হলো তার বাম হাতটা অটবির দখলে। হাতটাকে বালিশ বানিয়ে বুকের মধ্যে সুখ সুখ অনুভূতি নিয়ে লেপটে আছে মেয়েটা। তার নড়াতে বরং অটবির অসুবিধে হচ্ছে, ফোলা ঠোঁটটাকে আর একটু ফুলিয়ে ফেলেছে সে, বাচ্চাদের মতো দেখাচ্ছে। তৃষ্ণান ক্ষীণ হাসলো, ঘুমের চোখের ঘুম নিমেষে উবে গেল। আলতো হাতে প্রেয়সীর এলোমেলো চুলগুলো কানে গুঁজে অল্প ঝুঁকলো সে, কপালের মধ্যিখানে অধর ছোঁয়ালো গভীর ভাবে দৃঢ়তার সঙ্গে। পরক্ষণেই লঘুকণ্ঠে প্রশ্ন ছুড়ল, প্রিয় অরণ্য, তুমি আরো আগে এলে না কেন? প্রশ্নটা অবান্তর, তৃষ্ণান নিজেই অটবিকে তার জীবনে আরো আগে আসতে দেয়নি। এখন যখন আসতে দিল, কোনো মতেই আর ছাড়তে চাইছে না। আষ্টে পৃষ্ঠে যদি মেয়েটাকে বুক পাঁজরে বেঁধে রাখা যেত, তৃষ্ণান জানে সে অসুস্থ, খুব গুরুতর কিছু হয়েছে তার, কিন্তু সে রোগটা কি তা মনে নেই। তার মনে করার চেষ্টাটুকুও করতে এত এত আলসেমি কাজ করে। মাঝে মাঝে অবশ্য আকাশ চুম্বি কিছু ভয় হুড় হুড় করে হানা দিয়ে ডাকে, বলে, শোনো গো সুখনীল তৃষ্ণান, তোর যে কিচ্ছু হবে না, তুই যে একা মরবি। ভয়ে তৃষ্ণানের গলা শুকিয়ে যায়, হাঁসফাঁস করে। প্রতিবার অটবির দিকে তাকালেই মনে হয় মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে, তার অজান্তে করা ভুলে তাকে ঘৃণা করবে। তৃষ্ণান মনের এই ভাবনাগুলোকে কিছুতেই মেনে নিতে পারে না, ভয়ানক সব ইচ্ছে জাগে তার। কখনো কখনো ভাবে, রান্নাঘরের নিচে তাকে থাকা মোটা দড়ি দিয়ে যদি অটবিকে বেঁধে রাখতে পারত, কোথাও যেতে দেবে না তাকে। তবে যদি তার ভয়টা একটু কমে। পরক্ষণেই মনে হয়, এমন করলে যদি তার অটবি কষ্ট পায়, তাকে যদি আরো ঘৃণা করে। বিরূপ চিন্তায় পাগল হয়ে যায় তৃষ্ণান, দিশেহারা বোধ করে। এখনো এখনো তার অটবিকে বেঁধে রাখতে ইচ্ছে করছে, সব সময়ই করে। অটবি তার এত কাছে, বুকের মধ্যিখানে ওর মাথা, ওর এক হাত তৃষ্ণানকে জড়িয়ে আছে, তবুও উড়ন্ত দ্বিধার এতখানি বিষাক্ত ছোঁয়া, বুকে চাপা ব্যথা। তৃষ্ণান বুঝে পায় না, মারাত্মক উন্মাদনায় অটবিকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়, বিড়বিড় করে আওড়ায়। আমি প্রচন্ড ভীত অটবি, তুমি আমার ভয় কাটিয়ে দাও, কালো অন্ধকারগুলো দূরে সরিয়ে দাও, আমার হাতটা শক্ত করে ধরো অটবি। পুনঃ পুনঃ করে চলতে থাকা চুলায় কড়াইতে আলু ভাজা হচ্ছে, আজ সিদ্ধ, এখনো হতে আরো 10-12 মিনিটের মতো সময় লাগবে। রুটি বেলতে বেলতে ঘড়ির দিকে একবার তাকালো অটবি, সকাল 10:02। তৃষ্ণান এখনো ঘুম থেকে ওঠেনি, কাল রাত্রিবেলা ভীষণ জ্বরে কাতরাচ্ছিল লোকটা, মা মা বলে করুণ সুরে বুলি আওড়াচ্ছিল। অটবি সস্নেহে চুলে হাত বোলানো মাত্রই সে শান্ত নিশ্চুপ, বদ্ধ চোখের কোণে অঘোষিত দুফোঁটা জলের বিষাদময় অস্তিত্ব। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল অটবি, ঢাকনা তুলে আলু ভাজাটা একটু নেড়ে চেড়ে দিল। পেছন থেকে সরোজের গলা শোনা গেল, কি ভাবি, কি রান্ধেন? না, সম্বোধনটা অটবির ভালো লাগলো না, কপাল কুচকে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। সরোজ তখন ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করছে, জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভাবি কবে থেকে ডাকতে শুরু করলে সরোজ? নতুন কি ফোন দিয়ে আসছো? সরোজ সময় নিল, সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলো না। পানির বোতল থেকে ঢক ঢক করে পানি পান করে পরপরই চোখ মুখ দারুণ ভাবে কুচকে বলল, ছি ছি ছি, তুমি আমার এমন ভাবি? হ্যাঁ, আমি তোমার নিয়ে ফোন দিয়ে আটুম, বড় ভাইয়ের বড় লিয়া, নাউজুবিল্লা নাউজুবিল্লা, এমন বিচ্ছিরি সন্দেহ করো না গো। তুমি তিস্তান ভাইয়ের বউ দেখাই তোমারে ভাবি ডাকন প্র্যাকটিস শুরু করছি, আর তুমি আমারে এমনভাবে সন্দেহ করতেছো, এটা ঠিক না ভাবি, এটা ঠিক না। সরোজের কণ্ঠে অতিরিক্ত রংঢং, মন খারাপের কৃত্রিম রেশ। অটবি শুনলো মাত্র, জবাব দিল না, নিজের কাজে মন লাগালো। এখনো অনেক কাজ বাকি পড়ে আছে, চা বানাতে হবে, তৃষ্ণানকে ডাকতে হবে, লোকটার জ্বর সেরেছে কিনা তাও তো দেখা হয়নি একবারও। চেপে রাখা দীর্ঘশ্বাসগুলো আর এক দফা ধূলিস্যাৎ হলো।
ভাঙলো, জোড়া লাগলো, এরপর আবার ভাঙলো। এক এক করে ভেজে রাখা রুটিগুলো প্লেটে সাজিয়ে রাখলো অটবি। তৃঢ়কণ্ঠে প্রশ্ন করল, নলির সাথে কি কালকে তোমার দেখা হয়েছিল সরোজ? সরোজ হকচকালো খুব, ভীষণ তুতলিয়ে বলল, নলি মানে ওর সাথে আমার দেখা হবে? নাটক করা এবার থামাও সরোজ। তোমরা যে আমি মানা করার পরেও দেখা করো সেটা আমি জানি, ওর সামনে পরীক্ষা। দয়া করে ওকে যে ফোনটা দিয়েছ ওটা নিয়ে নেবে। লেখাপড়া বাদ দিয়ে ও শুধু ফোন নিয়ে বাথরুমে উঠোনের ঝোপঝাড়ে পড়ে থাকে, নিজে তো লেখাপড়া করো না, এবার কি ওকেও পড়ালেখা করতে দেবে না? হতবিহ্বল সরোজ জোরে জোরে মাথা নাড়ালো, একবার দুবার লাগাতার। অর্থাৎ সে দেবে, অবশ্যই নলিকে পড়তে দেবে। পরক্ষণেই প্রসঙ্গ পাল্টাতে সরোজ নড়বড়ে কণ্ঠে বলল, আজকে তো তিস্তান ভাই মনে হয় বিকেলের দিকে বের হইব, রহিম ভাই গলাকে কি যেন বোঝাপড়া করতে হইব। আমি যাবো লগে, এই সুযোগ ভাবি আপনি তিস্তান ভাইয়ের ঘরে একবার সেক মাইরেন। তরকারি নাড়তে থাকা হাতটা আচমকাই থমকে গেল। চোখের পরক আস্তে ধীরে ফেলে অটবি বলল, তিস্তানের অনেক জ্বর সরোজ, উনি কিভাবে বের হবেন? এটা বিকেল উনি দেখবেন, ভাই কাজের সময় হেলাফেলা করে না। হ্যাঁ কইছে বিকেলে বাইরে হইব, মানে বিকেলেই বাইরে হইব, কেউ তারা আটকাইতে পারবো না। জ্বরটর মনে করবেন তো নাই গায়েব। অথচ অটবি মানতে চাইল না, ভেতরকার অশান্তি এক ফোঁটাও কমল না, বরং তা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে, প্রত্যেকবারই তীব্র দ্বিধাদ্বন্দ্বে আটকে দিচ্ছে। তুমি কি সত্যি তিস্তানের ঘরে মেয়েলি? চিৎকার শুনেছ সরোজ? সরোজ মাথা নাড়ালো, হ্যাঁ সে শুনেছে। অটবি আবার বলল, কিন্তু আমি তো এই ছয় দিনে কোনো চিৎকার শুনিনি। আমি এত কিছু ডিটেইলস জানি না ভাবি, মাগার তিস্তান ভাই আপনি আহনের পর এখন ফ্রিজে রক্ত রাহে না, আপনারা বুঝে শুনে সবকিছু করতে হইব। অটবি আর কোনো প্রশ্ন করল না, কৌতূহলী ভাবচিত্র প্রকাশে আনলো না, নিশ্চুপভাবে চুলায় চায়ের পানি বসিয়ে ধীর কণ্ঠে বলল, আরেকটু পর নাস্তা হয়ে যাবে সরোজ, তুমি গিয়ে তনয়কে ডাকো, আমি তৃষ্ণানকে ডাকছি। বিকেল হতে হতে শরীরের উত্তাপ প্রায় কমে এলো তৃষ্ণানের, জ্বরের অস্তিত্ব ক্ষীণ বিলীন হতে চোখের লালচে ভাবটাও যেন মিলিয়ে গেল। লোকটা আপাতত ফিটফাট হয়ে তৈরি হয়ে আছে বাহিরে যাবার জন্য, চোখ মুখ মলিন তবুও উজ্জ্বল রঙের শার্টটাতে তাকে এত মানিয়েছে, এত সুদর্শন লাগছে, অটবি চোখ ফেরাতে পারল না। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবুক নয়নে চেয়ে রইল দুঃখ মানবের পানে। সরব অগোছালো চুলে অটবির দিকে এগিয়ে এলো তৃষ্ণান, হাঁটু গেড়ে বসল, সামান্য ঝুঁকে মাথা বাঁকিয়ে দিয়ে বলল, চুল আশ্রে দাও অটবি। বিয়ের পর থেকেই তৃষ্ণান বড্ড আলসে হয়ে গেছে, নিজের কোনো কাজই তার করতে ভালো লাগে না, ইচ্ছে হয় না। সময়ে সময়ে অটবিকে আবদার করে বলে, কোন শার্টটা পরবো অটবি, কোনটাই তো ভালো লাগছে না, এদিকে আসো একটা শার্ট খুঁজে দিয়ে যাও। কিংবা অটবি আজকাল নিজ হাতে খাবার খেতে একদমই ভালো লাগে না, তুমি খাইয়ে দাও তো। অটবির অবশ্য এসব ছোটখাটো আবদার খুব একটা খারাপ লাগে না, বরং তৃষ্ণানের এক একটা আবদার স্বাচ্ছন্দ্যে পূরণ করবার চেষ্টা করে এবং করছেও। দেখি আমার দিকে তাকান, এভাবে ঝুঁকে থাকলে চুল আঁচড়াবো কিভাবে? তৃষ্ণান তাকালো চোখে চোখ রেখে, কেমন কেমন করে যেন পরখ করতে লাগলো অটবিকে, চোখের দৃষ্টি গভীর সূক্ষ্ম তেজি। অটবির অস্তিত্ব হল অস্বস্তি হলো, কোনো মতে ঝটপট চুল আঁচড়ে দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? তৃষ্ণানের এক বাক্যে উত্তর, তুমি তাকাতে বলছো? কিন্তু আমি তো এমন ভাবে তাকাতে বলিনি। তাহলে কেমন কেমন ভাবে তাকাতে বলেছো? অটবি জবাব দিতে সময় লাগালো, উত্তর খুঁজতে ব্যস্ত হলো। এর মাঝে তৃষ্ণান আরো একবার প্রশ্ন ছুড়ল, কথা বলছো না কেন অটবি? তোমার দিকে আমার কিভাবে তাকানো উচিত শেখাবে না? চোখে মুখে দারুণ দুষ্টুমি নিয়ে তাকিয়ে আছে তৃষ্ণান, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেশ। সেই হাসিটুকু একবার দেখে অটবি ঝটপট উত্তর দিল, ভদ্রভাবে তাকাবেন? আমি ভদ্রভাবে তাকালে অভদ্রভাবে কে তাকাবে অটবি? তোমার লজ্জারা যদি একটু অবসর নিত তবে আমি ভেবে দেখতাম।
কপালের মধ্যিখানে ওষ্ঠদ্বয়ের গাঢ় স্পর্শ এঁকে উঠে দাঁড়ালো তৃষ্ণান। ভাঁজ করা শার্টের হাতায় আর একটা ভাঁজ ফেলে শুধালো, তোমার জন্য আসার সময় কি আনবো, কিছু খেতে ইচ্ছা করছে? অটবি মাথা নাড়লো, তার কিছু খেতে ইচ্ছে করছে না। তবে আইসক্রিম নিয়ে আসি চকবার, ওটা তো খাবে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।